আপনাদের প্রিয় চ্যানেল রোজ বাংলায় স্বাগত জানাই। দেখে নেব আজকের এই মুহূর্তের বাছাই করে এক্সক্লুসিভ দেশ রাজ্য দুনিয়ার কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর। বিস্তারিত জানতে শেষ পর্যন্ত আমাদের সাথে জুড়ে থাকুন। পূর্ণাঙ্গ সিলেবাসই হবে আগামী উচ্চ মাধ্যমিক পরীক্ষা, জানালো সংসদ। প্রতিকূল আবহাওয়ার জন্য গরমের ছুটি দীর্ঘায়িত হয়েছে স্কুলে, তবে সেই কারণে এবছর আর সিলেবাস কাটছাটের পথে হাঁটতে চাইছে না উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। শনিবার তারা বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, পুরো সিলেবাসই হবে 2023 সালের উচ্চ মাধ্যমিক এবং একাদশ শ্রেণীর বার্ষিক পরীক্ষা। সিলেবাসের জন্য সংসদের ওয়েবসাইটও দেখার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়াও সিলেবাস সংক্রান্ত বইটিও সংসদ থেকে সংগ্রহ করতে পারে স্কুলগুলো। প্রসঙ্গত, টানা 56 দিন গরমের ছুটির পরে সিলেবাসে কাটছাট হতে পারে এমন গুঞ্জন ছিল শিক্ষামহলে, কারণ হাতে যা সময় তাতে পূর্ণাঙ্গ সিলেবাস শেষ করা বেশ চ্যালেঞ্জিং কাজ বলে মনে করছিল শিক্ষামহল। তাই মনে করা হচ্ছিল 2020-21 শিক্ষাবর্ষে এবং 21-22 শিক্ষাবর্ষের মতো এবছরও কোপ পড়তে পারে উচ্চ মাধ্যমিকের সিলেবাসে। বিগত দুবছর কারণ ছিল করোনা, তবে রাজ্য সরকার যে এবার স্বাভাবিক ছন্দে ফিরতে চাইছে তা সংসদের এই নির্দেশে স্পষ্ট। এ নিয়ে সংসদের সঙ্গে বিকাশ ভবনের বৈঠকও হয়েছে। শুক্রবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ইঙ্গিতও দিয়েছিলেন, করোনা কিছুটা বাড়লেও এখনও স্কুল বন্ধ করার কোনো সম্ভাবনা নেই। 100 দিনের কাজে শ্রমিকদের হাজিরা নিয়ে একেবারে নতুন নিয়ম কেন্দ্রের, নতুন ফরমানে ফের সংঘাতে যাচ্ছে কেন্দ্র রাজ্য। বিস্তারিত আপনাদেরকে জানাচ্ছি। জব কার্ড থাকলে 100 দিনের কাজ আপনি করলে বিস্তারিত অবশ্যই এটি আপনাকেও জানতে হবে। 100 দিনের কাজে দুর্নীতি রুখতে কেন্দ্রীয় সরকারের পদক্ষেপ নিয়ে ফের সম্মুখ সমরে রাজ্য সরকার। সম্প্রতি এই প্রকল্পের কাজে দুর্নীতি আটকাতে নিয়ম চালু করেছে নতুন কেন্দ্রীয় সরকার। নতুন এই নির্দেশিকায় বলা হয়েছে, কর্মক্ষেত্রে দাঁড়িয়ে স্মার্টফোনে কর্মরত শ্রমিককে হাজিরার জানান দিতে হবে। কেন্দ্রীয় সরকারের তৈরি মোবাইল অ্যাপ্লিকেশনে বা অ্যাপে আপলোড করতে হবে শ্রমিকের সেই কর্মস্থলে কাজ করার বা উপস্থিত থাকার ছবি। সঙ্গে জড়িত হবে জিও ট্যাগ। একবার কাজের শুরুতে ছবি তুলে দিতে হবে আপলোড করে সেই মোবাইল অ্যাপ্লিকেশনে, একবার কাজের শেষে ছবি তুলে আপলোড করতে হবে। কোথায় কাজ হচ্ছে, কখন হচ্ছে, কে কাজ করছেন সব তথ্য জানাতে হবে কর্মরত শ্রমিককে। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের নতুন এই নির্দেশিকা নিয়ে কেন্দ্র রাজ্য সংঘাত অবশ্যম্ভাবী বলেই মনে করছে প্রশাসনিক কর্তারা, কারণ 100 দিনের কাজের টাকা কেন্দ্রীয় সরকার আটকে রেখেছে। এই মর্মে রাজ্য সরকারের সঙ্গে সংঘাত শুরু হয়েছে কেন্দ্র রাজ্যের মধ্যে সংঘাত শুরু হয়ে গেছে। নতুন করে এই নিয়ম কার্যকর করা নিয়ে সংঘাত আরও নতুন করে হতে পারে বলে মনে করা হচ্ছে। সম্প্রতি বিধানসভার বাদল অধিবেশনে নিজের বক্তৃতায় পঞ্চায়েত মন্ত্রী পুলক রায় 100 দিনের কাজ নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলেছিলেন। তিনি বলেছিলেন, কেন্দ্রের কাছে রাজ্যের পাওনা 7,000 কোটি টাকার বেশি। 2021 সালের 26 ডিসেম্বরের পর থেকে কোনো টাকা দেয়নি নরেন্দ্র মোদী সরকার। এমনকি রাজ্যের পাওনা মেটাতে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিংয়ের সঙ্গেও সাক্ষাৎ করেছিল তৃণমূলের সংসদীয় দল, কিন্তু তাতেও কাজের কাজ কিছুই হয়নি। বরং সেই পরিস্থিতিতে নতুন নির্দেশ চাপানোর চেষ্টা হচ্ছে, এজন্য রাজ্য সরকারের সঙ্গে কেন্দ্রীয় সরকারের সংঘাত তীব্র থেকে তীব্রতর হতে পারে বলে মনে করছে রাজ্য প্রশাসনের আধিকারিকরা। দিল্লির কৃষি ভবন থেকে পাঠানো এক নির্দেশিকায় বলা হয়েছে, এবার থেকে ন্যাশনাল মোবাইল মনিটরিং সিস্টেম অ্যাপে শ্রমিকদের কাজের জায়গা থেকে ছবি তুলে হাজিরা দিতেই হবে, আর এই হাজিরার ভিত্তিতেই মিলবে কাজের পারিশ্রমিক। কিন্তু রাজনৈতিক মহলের প্রশ্ন, গত 8 মাস 100 দিনের কাজের প্রকল্পের টাকা না পাওয়া পশ্চিমবঙ্গ কি আদৌ এই নির্দেশ কার্যকর করতে উদ্যোগী হবে? প্রশাসনের তরফে এই বিষয়ে কোনো স্পষ্ট ইঙ্গিত পাওয়া যায়নি। তবে মোবাইল অ্যাপে স্পট থেকে জিও ট্যাগ জুড়ে হাজিরার বিষয়টি বাধ্যতামূলক করার সিদ্ধান্ত কিন্তু কেন্দ্র নিয়েছে। রাজ্যের কর্মপ্রার্থী চাকরি প্রার্থীদের জন্য সুখবর, ওয়েবেল টেকনোলজি লিমিটেডের মাধ্যমে কিন্তু রাজ্যে সরকারের বিভিন্ন দপ্তরে ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ করা হচ্ছে। আপনারা ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন, সেখানে ক্লিক করে চলে আসবেন। তো দেখুন এখানে কী বলা হয়েছে, টু অ্যাপ্লাই ইন দ্য ডেটা এন্ট্রি অপারেটর এঙ্গেজমেন্ট প্রোগ্রাম ফর প্লেসিং ইন ভ্যারিয়াস অর্গানাইজেশন ইনক্লুডিং গভর্নমেন্ট। রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে এই ডিইও বা ডেটা এন্ট্রি অপারেটর অনেকটা বিএসকেদের মতোই, কিন্তু ডেটা এন্ট্রি অপারেটর এখানে নিয়ে হচ্ছে মাসিক বেতন 13,000 টাকা দেওয়া হবে। 8 জুলাই থেকে শুরু হয়েছে আবেদন, চলবে 17 জুলাই পর্যন্ত। আবেদন করার জন্য এই যে প্লিজ ক্লিক অন দ্য লিঙ্ক, সেখানে ক্লিক করতে হবে। ক্লিক করে দিচ্ছি, নতুন ওয়েবসাইটে আমরা চলে আসবো। মোবাইল থেকে ওপেন করে নিচ্ছে, ডেস্কটপ মোডে করে নিচ্ছে। তো দেখুন ডেটা এন্ট্রি অপারেটর পদে কিন্তু নিয়োগের এখানে আবেদন করতে পারবেন। অ্যাপ্লিকেন্ট রেজিস্ট্রেশনে ক্লিক করে রেজিস্ট্রেশন করে নেবেন, তারপরে হচ্ছে লগ ইন করে নেবেন আপনার ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে, এখান থেকে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। তো কত টাকা বেতন রয়েছে আর কী কী ডিটেলস রয়েছে সেটা সি মোড়ে ক্লিক করে আমরা এখান থেকে দেখে নিচ্ছি। 18 থেকে 40 বছর বয়স হলেই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। তো আপনাদের কী কী যোগ্যতা লাগবে সেটাও আপনাদেরকে আমরা একবার জানিয়ে দিচ্ছি। মাসিক বেতন কিন্তু এখানে 13,000 টাকা দেওয়া হবে প্রত্যেক মাসে।
তো এখানে দেখুন কি বলা হয়েছে, শর্ট লিস্টিং অফ ক্যান্ডিডেটস অন দ্য বেসিস অফ দ্য আপলোডেড ডকুমেন্টস অ্যাগেন্সট দ্য ডিজায়ার কোয়ালিফিকেশান অ্যান্ড স্কিল সেট। আপনারা যারা যারা আবেদন করবেন সেখান থেকে আপনাকে শর্ট লিস্টেড করা হবে। তো শর্ট লিস্টেড কীভাবে হবে দেখুন, শর্ট লিস্টিং উইল বি অ্যাজ পার গ্র্যাজুয়েশন মার্কস বা পার্সেন্টেজ। তো এখানে কিন্তু ন্যূনতম যোগ্যতা গ্র্যাজুয়েশন লাগবে, বিএ বা বিএসসি লাগবে। গ্র্যাজুয়েশন করলে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন, আপনার যে গ্র্যাজুয়েশনের মার্কস সেই অনুযায়ী কিন্তু শর্ট লিস্টিং করা হবে। তারপরে আপনাকে যে কম্পিউটারের এখানে একটা ছ মাসের কোর্স হলে আবেদন করতে পারবেন এবং এক বছরের কোর্স থাকলে আপনি কিন্তু অগ্রাধিকার পাবেন এখানে। তো আপনি যে ডকুমেন্টস আপলোড করবেন, আপনার গ্র্যাজুয়েশনের মার্কশিট, গ্র্যাজুয়েশনের যে পার্সেন্টেজ এবং আপনি ছ মাস নাকি এক বছরের কম্পিউটার কোর্স করেছেন, তার উপরে ভিত্তি করে আপনাকে কিন্তু লিস্টে আপনার নাম আসবে, শর্ট লিস্টেড করা হবে। তারপরে কিন্তু আপনাকে টাইপিংয়ের জন্য ডাকা হবে, তো টাইপিংয়ের জন্য ডাকা হবে। তারপরে ফেস টু ফেস ইন্টারভিউ হবে, তারপরে কিন্তু নিয়োগ করা হবে, মাসিক বেতন দেওয়া হবে 13,000 টাকা। তো ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দেবো, এখান থেকে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন অ্যাপ্লিকেশন রেজিস্ট্রেশন করে। অ্যাপ্লিক্যান্ট রেজিস্ট্রেশনে ক্লিক করে প্রথমে রেজিস্ট্রেশন করে নেবেন, তারপরে যে ইউজার আইডি পাসওয়ার্ড পাবেন সেটা অ্যাপ্লিক্যান্ট লগইনে ক্লিক করে ইউজার আইডি পাসওয়ার্ড দেবেন, যাবতীয় আপনার ডিটেলস ভরে দিয়ে এখানে কিন্তু আবেদন করতে পারবেন। আজকে 11 জুলাই সোমবার, উত্তরবঙ্গের শুধুমাত্র দুটো জেলা দার্জিলিং এবং জলপাইগুড়ি জেলার দুই একটি স্থানে বিক্ষিপ্তভাবে আজকে কিন্তু হালকা থেকে মাঝারি পরিমাণ বৃষ্টি হতে পারে। এছাড়া কালিম্পং জেলাতেও হালকা থেকে মাঝারি পরিমাণ বৃষ্টিপাত, তার সাথে বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। বাকি জেলা উত্তরবঙ্গের অর্থাৎ আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর, মালদা জেলায় আজকে হালকা পরিমাণ বৃষ্টি হতে পারে দুই একটি জায়গায়, তার সাথে বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। পরবর্তী 24 ঘন্টা 12 জুলাই মঙ্গলবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে দুই একটি জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর, মালদা জেলায় একেবারে হালকা বৃষ্টি দুই একটি জায়গায় বিক্ষিপ্তভাবে হতে পারে। এছাড়াও 13 জুলাই বুধবারও কিন্তু একই রকম পরিস্থিতি বজায় থাকবে উত্তরবঙ্গের জেলাগুলিতে। আপাতত ভারী বা অতিভারী বৃষ্টির কোনো সতর্কবার্তা উত্তরবঙ্গের কোনো জেলার জন্য আবহাওয়া দপ্তরের তরফ থেকে দেওয়া হয়নি। অন্যদিকে আজ দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলার দুই একটি স্থানে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি পরিমাণ বৃষ্টি হতে পারে। এছাড়া উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরে কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাতের সাথে বজ্রপাতের সম্ভাবনাও থাকছে। পরবর্তী 24 ঘন্টা মঙ্গলবার 12 জুলাই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলায় হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আপনাদেরকে জানিয়ে রাখি, দক্ষিণবঙ্গের কিন্তু দুটো জেলা অর্থাৎ উত্তর অর্থাৎ দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর, এই দুটো জেলাতে কিন্তু 14 জুলাই বৃহস্পতিবার নাগাদ ভারী বৃষ্টি হতে পারে, বৃষ্টিপাতের পরিমাণ থাকতে পারে 7-11 সেন্টিমিটারের মতো। এছাড়াও 15 জুলাই শুক্রবারও কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টিপাত হলেও হতে পারে, আপাতত এরকম পূর্বাভাসই কিন্তু রয়েছে। একেবারে বিনামূল্যে ফ্রিতে সেলাই মেশিন বিতরণ করছে কেন্দ্রীয় সরকার, পাবেন মহিলারা। কীভাবে করবেন আবেদন বিস্তারিত জানাচ্ছি। দেশের নাগরিকদের আর্থিকভাবে স্বাবলম্বী করার জন্য নানা পরিকল্পনা করেছে কেন্দ্রীয় সরকার, এর মধ্যে অন্যতম ফ্রি সেলাই মেশিন প্রকল্প। মহিলাদের বিনামূল্যে এই সেলাই মেশিন বিতরণ করা হচ্ছে, এতে আয়ের সুযোগ পাচ্ছেন মহিলারা। দেশের যে সকল রাজ্যের মহিলাদের এই বিনামূল্যে সেলাই মেশিন আপাতত দেওয়া হচ্ছে সেই রাজ্যগুলো হলো গুজরাট, হরিয়ানা, মহারাষ্ট্র, বিহার, উত্তরপ্রদেশ, কর্ণাটক, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়ের মতো রাজ্যে প্রধানমন্ত্রীর বিনামূল্যে সেলাই মেশিন প্রকল্প কিন্তু আপাতত শুরু হয়েছে। পশ্চিমবঙ্গে এখনও চালু হয়নি, চালু হলে পরবর্তী সময়ে আমরাও কিন্তু আপনাদেরকে বিস্তারিত জানাবো। এই সকল রাজ্যের মহিলাদের কিন্তু একেবারে বিনামূল্যে সেলাই মেশিন দেওয়া হচ্ছে। বিনামূল্যে সেলাই মেশিন প্রকল্পের সুবিধা গ্রামাঞ্চলের মতো শহরের মহিলারাও কিন্তু পাচ্ছেন। এই প্রকল্পের সুবিধা নেওয়ার জন্য অনলাইনে আবেদন করছে সেই সকল রাজ্যের মহিলারা। প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট www.india.gov.in এ তারা যাচ্ছেন, ওয়েবসাইটের হোম পেজে বিনামূল্যে সেলাই মেশিনের লিঙ্ক পাওয়া যাচ্ছে। সেখান থেকে কিন্তু লিঙ্কে ক্লিক করে আবেদনপত্রের PDF ডাউনলোড করতে হচ্ছে, সেটা পূরণ করে ফর্মের সঙ্গে যুক্ত করতে হচ্ছে নথি, তারপর ফর্মটির সংশ্লিষ্ট ঠিকানা দেওয়া অফিসে জমা করতে হচ্ছে। আবেদন যাচাই বাছাইয়ের পর যোগ্য প্রার্থীকে একেবারে বিনামূল্যে নির্বাচন করে দেওয়া হচ্ছে সেলাই মেশিন। আধার কার্ড, জন্মের শংসাপত্র, মোবাইল নম্বর, পাসপোর্ট সাইজের ফটো। এখনও কিন্তু পশ্চিমবঙ্গে চালু হয়নি, চালু হলে আপনাদেরকে আমরা কিন্তু পরবর্তী আপডেট অবশ্যই দেবো।